অধিকাংশ মতভেদ উম্মতের মধ্যে মূল উৎস হলো আহওয়া প্রবৃত্তি পূজা হয় সে অহংকার করে আপনাতে চলে গেছে অথবা আপনি অহংকার করে তাকে বাদ দিয়েছেন প্রথম হলো সে যখন লোভের দাস হবে দ্বিতীয় হলো যখন সে প্রবৃত্তির পূজারি হবে তৃতীয় হলো আত্ম অহংকারে লিপ্ত হবে আল্লাহ রাসূল বলছেন এই তৃতীয়টাই হলো সবচেয়ে বেশি কঠিন যখন আত্ম অহংকার এসে যায় মানুষের মধ্যে অত্যন্ত সহজে মিটে যাবে যদি সহি হাদিসকে মানদণ্ড হিসাবে হানাফি আহলে হাদিস উভয় দল গ্রহণ করে একদিনের জন্য ভাই ভাই কোনো বিভেদ হবে না ইনশাআল্লাহ দ্বন্দ্বমুখ সমাজে সমাধানের পথ হচ্ছে এটা দুর্ভাগ্য হলো এই বাংলাদেশে এত বেশি বুদ্ধিমান লোকের সংখ্যা বেড়ে গেছে কোরআন থেকে কি করে সরে যাওয়া যাবে এই বুদ্ধি খুব বেশি এই বুদ্ধিটা কে দেয় বলেন তো শয়তান দেয় শয়তান আর শয়তান পিছিয়ে লাগে মৌলবীদের আর রাজনৈতিক নেতাদের ধর্ম নেতা এবং সমাজ নেতার পিছনে শয়তান বেশি কাজ করে এই দুই নেতা যদি গোলমাল হয়ে যায় সমাজ গোলমাল আর এই দুই নেতা ভালো হলে তো সমাজ ভালো হয়ে গেল তাই না অতএব দুই নেতার পিছনে শয়তান বেশি ওয়ার্ক করে অতএব ভাই সাবধান তারা নেতা আছেন তারা সাবধান হয়ে যান কৈফিয়ত খুব বেশি দিতে হবে ধরাও খুব বেশি খেতে হবে وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيخرج في أمتي أقوام تتجارى بهم الأهواء كما تتجارى الكلب بصاحبه لا يبقى عنه إرق ولا مفسر إلا دخله رواه أحمد أبو داود أما رسول বলছেন দেখো অতি সত্তর আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে তারা প্রবৃত্তির অনুযায়ী কাজ করবে প্রবৃত্তির বিষ তাদের দেহের সর্বত্র প্রবাহিত হবে যেভাবে জলাতঙ্ক রোগী অর্থাৎ কুকুরে কামড় দিলে তা কি হয় জলাতঙ্ক রোগ বল না জলাতঙ্ক রোগীর সমস্ত দেহে যেভাবে বিষ প্রবাহিত হয় অনুরূপভাবে তাদের মাধ্যমে সমাজের সর্বত্র বিষ প্রবাহিত হবে তোমরা সাবধান থেকো বল ইবনু তাইমিয়া বিখ্যাত সমাজ সংস্কারক নেতা সিরিয়ার মুজাদ্দিদ বলা হয় তাকে তিনি বলছেন দেখো ও আলম আন আকসার আল ইখতিলাফ বাইন আল উম্মাহ আল্লাযি ইউরাসু আল আহওয়া ওয়া আকসার আল জাহল ইন্নামা ইয়াকাউ ফি নাফি আল্লাযি হুয়াল জুহুদ ওয়াত তাকযীব শুনে রাখো তোমরা অধিকাংশ মতভেদ উম্মতের মধ্যে মূল উৎস হলো আহওয়া প্রবৃত্তি পূজা মন যা চায় তাই করব এখান থেকে অধিকাংশ ইখতলাফের মূল সূত্র এখানে আর অধিকাংশ মূর্খতার মূল নিহিত আছে জুহুদ তাকযীব হটকারিতা এবং মিথ্যাচারিতা মানলাম না যা এরকম একটা ভাব আছে না আমাদের মধ্যে এই যে হটকারী মেজাজ অধিকাংশ মতভেদের মূল উৎস এখানে যারা আপনারা জ্ঞানী গুণী মানুষ নিজের দিকে একবার চিন্তা করে দেখুন যার যার সঙ্গে আপনার ইখতলাফ হয়েছে হয় সে অথবা আপনি হটকারিতা বা অহংকারের কারণেই বিভক্ত হয়েছেন হয় সে অহংকার করে আপনার থেকে চলে গেছে অথবা আপনি অহংকার করে তাকে বাদ দিয়েছেন মূল কারণ এখানে প্রবৃত্তি পূজা শুধু এটা ইবনে তাইমের ভাষা নয় এটা আমার রসুলেরও ভাষা ও আম্মাল মোহলেকা তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে প্রথম হলো সে যখন লোভের দাস হবে দ্বিতীয় হলো যখন সে প্রবৃত্তির পূজারী হবে তৃতীয় হলো আত্ম অহংকারে লিপ্ত হবে আল্লাহ রাসূল বলছেন এই তৃতীয়টাই হলো সবচেয়ে বেশি কঠিন যখন আত্ম অহংকার এসে যায় মানুষের মধ্যে কথা ঠিক না রসুলের হাদিস এবং ইবনে দেমের বক্তব্য ইবনে দেমের বক্তব্যটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে আর রসুলের হাদিস আলহামদুলিল্লাহ ওহি সমস্যা নেই এটাকে মিলানোর জন্য সাহাবায়ে কেরামের রীতিটা কেমন ছিল আপনারা একবার দেখেন সাহাবায়ে কেরাম কেন আমাদের আদর্শ চরিত্রটা দেখেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
أن رجلين اختلفا في آية فخرج علينا رسول الله صلى الله عليه وسلم আমি যতবার রাসূলের নাম বলবো আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের সঙ্গে বলবেন 10টা নেকি পাবেন একটা গুনাহ maaf হবে একটা গুনাহ ঝরে যাবে যদি আপনি দরুদ পাঠ করেন আপনি পড়বেন না এটা নেকি কামে করা মজলিস এটা আমাদের তাই না যিনি যত মহব্বতের সঙ্গে পড়বেন আলহামদুলিল্লাহ এই হাদিস অনুযায়ী তিন তত বেশি নেকি পাবেন গুনাহ maaf পাবেন عبدالله بن عمر بولتن فخرج علينا رسول الله صلى الله عليه وسلم يعرف في وجهه الغضب تچهرا دارون راگ دیکھلام فقال انما هلك من كان قبلكم من الامم باختلافهم في الكتاب عبدالله بن عمر بولتن একজন লোক আল্লাহর একটা আয়াত নিয়ে اختلاف করছিল আমি তাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলাম কিন্তু তার আগেই আমাদের আওয়াজ শুনতে হবে আল্লাহর রাসূল বেরিয়ে আসেন আমাদের দিকে ইউরাফু ফি ওয়াজহিল গাদব তার চেহারা ক্রোধের চিহ্ন বোঝা যাচ্ছিল তিনি এসে বললেন দেখো ইন্নামা হালাকা মান কানা কাবলাকুম তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ধ্বংস হয়ে গেছে বিখতিলাফিহিম বিল কিতাব আল্লাহর কিতাবে নিজেরা মতভেদ করার জন্যই ধ্বংস হয়ে গেছে সাবধান আল্লাহর কিতাব নিয়ে তোমরা মতভেদ করো না عن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال سمعت رجلا قرأ آية فأخذت بيده فانطلقت به إلى رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فعرفت في وجهه الكراهية একজন লোক আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত নিয়ে اختلاف পড়লো পড়লে আমি দেখলাম যে ও যে কোরআন আয়াতটা পড়লো আসল কোরআনের সঙ্গে এই আয়াতের কোনো মিল হচ্ছে না আমি তাকে হাত ধরে ফেললাম ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আল্লাহ নবীকে হে আল্লাহর রাসূল এই যে আয়াতটা পড়ছে কোরআন আয়াত বলে আসলে তো কোরআন আয়াত নয় আমি আপনাকে নিয়ে এসেছি আপনি ফাসলা করেন আমি দেখলাম যে আল্লাহ নবী এটা খুব অপছন্দ করলেন এবার তিনি বললেন কিলাকুম মুহসিন তোমরা দুজনেই সঠিক ওয়ালা তাখতালিফু তোমরা ইখতিলাফ করো না ফা ইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফা হালাকু রাওয়াহুল বুখারী তোমাদের পূর্ববর্তী উম্মতরা নিজেদের মধ্যে اختلاف করেছে অতঃপর ধ্বংস হয়ে গেছে খবরদার তোমরা এগুলো করো না অর্থাৎ কোরআনে সাবাত আহরফ সাত কিরাতে নাজিল হয়েছে কোরাইশী কিরাত যেমন জায়েজ অন্য কিরাত ঠিক তেমনি জায়েজ সাতটা কিরাত জায়েজ ছিল সেটাই তিনি পড়েছেন তার নিজস্ব উপভাষা ডায়ালেকটিক্যাল ডিফারেন্স সব জায়গাতে যেমন আছে যেমন এখানে রাজশাহীর বাংলা চিটাগাংয়ের বাংলা একটু সমস্যা আছে না সিলেটের সাইফুর রহমান যদি কখনো জাতীয় সংসদে নিজের ভাষায় বক্তৃতা করে তা বোঝার ক্ষমতা রাজশাহীর লোকের নাই কিন্তু ওই যখন ভদ্র ভাষায় কথা বলে সবাই বুঝতে পারে এই আরবি তো এরকম আছে ক্লাসিক্যাল আরবি ডায়ালেকটিক্যাল আরবি পৃথক পৃথক আছে তো উনি সেটা পড়েছিলেন ওই জন্য ইউনিভার্সিটি তাকে ধরে ফেলছিলেন আল্লাহ নবীদের না ভুল কিছু করেনি ওর নিজস্ব ভাষা বলেছে অতএব কেলাকুম মহাসেন তোরা দুজনেই সুন্দর কোনো সমস্যা নেই এটা এর মধ্যে প্রমাণ হচ্ছে একটা বিষয় যে ইখতিলাফ করলেই যে সেটা খারাপ তা নয় সেটা যতদূর সম্ভব সমন্বয় করা যায় কিনা সে চেষ্টা করতে হবে একটা সফরে গিয়ে ওমর ফারুক এবং ওসামা বিন জায়েদ রাত্রি ঘুমিয়েছেন ওসামা বিন জায়েদ মানে প্রচণ্ড যুদ্ধের সময় তো প্রচণ্ড রৌদ্রে দাবদে কত যে কষ্ট তাদের হয়তো এহতেলাম হয়ে গেছে গোসলের পানি না পেয়ে একজন গোসল করলেন না সালাত আদায় করলেন না যেটা ফরজ গোসল আর একজন মাটিতে গড়িয়ে তায়াম্মুম করে হজরত সালাত আদায় করলেন এখন দুজনে আল্লাহ নবীর কাছে মামলা নিয়ে হাজির হে রসুল আমি ফরজ গোসল করার পানি পাইনি বলে আমি গোসল করতে পারিনি সালাত আদায় করতে পারিনি আর ও করলোটা কিও মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করে চলে এসছে রে ঠিক হবে আল্লাহর রাসূল বললেন তোমরা দুজনেই ঠিক করেছো তুমি না জানার কারণে ভুল করেছো আর এ ঠিক করেছে তায়াম্মুম তায়াম্মুম করাটা পানির কাজ করে অর্থাৎ ও ঠিক করেছে খন্দকের যুদ্ধ থেকে বেরিয়ে আল্লাহ নবী চলে গেছেন মদিনায় তখন যে কেবল গোসল করছে জিবরিল এসে নাজিল এ মোহাম্মদ তুমি গোসল করছো আমি এখন পর্যন্ত রেডি হই নাই বসে নাই অবসর নাই নাই শীঘ্র দৌড়াও ওই বনু কুরাইজা ইহুদিরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন
বনু কুরাজা গিয়ে তোমরা সবাই আসরের সালাত আদায় করবে মানে এমন টাইমে নির্দেশ দিয়েছেন তখন আসরের সালাত টাইম হয়ে যাওয়ার মতন হয়েছে তো কি করবে একদল সাহাবি দেখলেন আল্লাহ নবী এর অর্থ করেছেন এই যে তোমরা দ্রুত পৌঁছে যাও দেরি করো না আরেকদল সাহাবি দেখলেন যখন আল্লাহ নবী ওখানে গিয়ে আমাকে আসর পড়তেই বলেছেন তা আমি আসর ওখানে গিয়েই পড়বো দেরিয়া হোক গা কথা বুঝছেন তো একদল যেই সেখানে আসর পড়লেন আর একদল আগেতে মদিনার থেকেই আসর পড়েই বের হলেন ওখানে গিয়ে এবার দুই দল সাহাবি আল্লাহ নবীর কাছে নালিশ করলো হে আল্লাহ নবী এ আপনার কথা মানেনি ও সালাত আদায় করে বেরোছে আর আমি আপনার কথা অনুযায়ী সালাত না পড়ে বেরিয়ে এখানেই সালাত আদায় করেছি কোনটা ঠিক আল্লাহ নবী বললেন তোরা দুজনেই ঠিক কি কথা বুঝতে পারছেন তো তাহলে এমনি করে মসলা মাসালের ক্ষেত্রে আপোষ করার সমন্বয় করার একটা নিয়ম হাদিসে আছে সাহাবা কেরামের জীবনে তো এটা আছে কিন্তু এইখানে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে এই আমরা সাহাবা কেরামের এই তরিকাটা মানি নাই আর এই জন্য আমাদের মধ্যে এত লাঠালাঠি ফাটাফাটি হয় এত মজার তরিকা এই জন্য খালি হয় আপনি বুকে হাত বাঁধেন রফলে দেন করেন আর উনি নিচে হাত বাঁধেন রফলে দেন করেন না অত্যন্ত সহজে এই সমস্যার সমাধান করা যায় যেটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন যা সাহাল হাদিস ফাহুয়া বলেন মাজহাবি আপনার তো শেখা লাগবে তো দুইটা দিন না শিখলে হবে বলেন আমার সাথে যা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি এ কথাটা কার কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথা আমার তো মনে হয় আবু হানিফা রহমতুল্লাহ যত দোষ থাক এই একটা কথার জন্য উনি জান্নাত চলে যাবে আর কিছুই লাগবে না যখনই তোমরা সহি হাদিস পাবে মনে রেখো ওটাই আমার মজহাব তাহলে দ্বন্দ্বের মুখর সমাজে উনি একটা সমাধান দিয়ে যান নাই কত বোঝা যাচ্ছে তো দ্বন্দ্ব নিচে হাত বান্ধ দ্বন্দ্ব উপরি হাত বান্ধ সমাধান সহি হাদিস শেষ যখন হাদিস সহি পাবে সেটাই আমার মজহাব খোলো বোখারি খোলো মুসলিম দেখো কি আছে সেখানে কথা শেষ হয়ে গেল যদি সহি হাদিস থাকে বুকে হাত বান্ধা বুকে হাত বান্ধ যদি সহি হাদিস থাকে নিষেধ বান্ধ নিষেধ বান্ধ সমস্যা কি ওপরে বাঁধলে কি নিচে বাঁধলে কি তাতে আমার কোনো স্বাস্থ্য ভালো হবে নাকি কি ভাই ওপরে বাঁধলে স্বাস্থ্য ভালো হবে তো কেন এ নিয়ে মারামারিটা কেন অত্যন্ত সহজে মিটে যাবে যদি সহি হাদিসকে মানদণ্ড হিসাবে হানাফি আহলে হাদিস উভয় দল গ্রহণ করে একদিনের জন্য ভাই এখন বিভেদ হবে না ইনশাআল্লাহ দ্বন্দ্বমুখ সমাজে সমাধানের পথ হচ্ছে এটা আপনি বাবা মিলাদ পড়বেন আমি বলি ওটা বেদাত আপনি বলেন ওটা সুন্নাত সে এমন সুন্নত যা আপনি ওটাকে আবার প্রমাণ করছেন একেবারে কোরআন আয়াত দিয়ে মিলাদের জন্মই হলো 605 মতান্তরে 625 হিজড়িতে খ্রিস্টানদের সঙ্গে ক্রুশের যুদ্ধকালে আচ্ছা যে জিনিসটা আল্লাহ রসুলের মৃত্যু 600 বছর পরে জন্ম হয় সেটা কি সুন্নত হয় না বেদাত হয় এটা বোঝানোর জন্য কোনো হাদিস কোরআন লাগে নাকি এক কথা শেষ যা জন্মই হলো 600 বছর পরে আল্লাহ আল্লাহ নবীর জীবদ্দশায় কোরআন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে না এক ফোঁটা পানি আর ঢুকবে সেখানে না এক ফোঁটা বের হবে তাহলে আমি কেমন করে মিলাদের ফোঁটাটা ঢুকালাম সেখানে বলো তাহলে মিলাদটা আল্লাহ নবী পড়তে বাকি রয়ে গেছিল যাতে আমাদের হুজুরা যাতে পড়িয়ে ভালো পকেট ভারী করতে পারে